বাংলাদেশের সেরা ওপেনার আপনার দৃষ্টিতে? তামিম ইকবাল। বাংলাদেশের সেরা ক্যাপ্টেন আপনার দৃষ্টিতে? মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাদ দিয়ে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান তো আমরা জানি, সাকিব আল হাসান আমরা জানি, সাকিবের খেলোয়াড়ি ব্যাপার নেই। সাকিব আল হাসান পজিটিভ একটা কোশ্চেন করলেন আমার ব্যাপারে। সাকিব আল হাসান বাদ দিয়ে আমি চাচ্ছিলাম যে তার নাম বলবে, বলবে না। কারণ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলতে আমরা বাদ দিই। সাকিব আল হাসান হিসাবটা এখন কিন্তু আলাদা, ডেফিনেটলি। সেরা ফিনিশার নামদুল্লাহ রিয়াদ ভাই। ফিনিশিং এ আপনি আপনাকে এবং রিয়াদকে দুজনকে যদি মার্কিং করতে বলি কাকে কত দিবেন? আমি রিয়াদ ভাইকে দেব কত আউট অফ 10, 10 নম্বরের মধ্যে কত দিবেন? 8 দেব রিয়াদ। আপনাকে কত দিবেন? 6.5 দেন নম্বরে আগে আছে। বাংলাদেশ দলের সবচেয়ে রোমান্টিক ক্রিকেটার কে? রোমান্টিক কোন দিক থেকে? রোমান্স তো মানে ধরেন ভালোবাসা, প্রেম, একটু রোমিও টাইপের, একটু মানে সব জায়গায় একটা ধরেন কি বলবো একটা প্রেমময় আবহ থাকে এরকম। শামীম পাটোয়ারি। শামীম পাটোয়ারি সেরকম না, একটু কি ছোট করে গল্প বলতে পারবেন? চিল না, ওর কোন ফিলিংস নাই, একদম হেভি চিলে থাকে সব সময়। পাটন কাটন দিয়ে একদম, হ্যাঁ একদম সুন্দর, ভালো ছেলে শামীম পাটোয়ারি। আপনাকে এরপর কখনো ধরবো। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে ক্রেজি ক্রিকেটার কি? মাথা গরম আসলে সিচুয়েশন অনুযায়ী মাথা গরম সবারই হয়, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। সিচুয়েশন ছাড়া ধরেন তার ছেড়া টাইপের থাকে না দলে, মাস্টার ভাই যখন ছিল রুম টাইপের ছিল, আমার চোখে এখন পর্যন্ত ওইরকম 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 ওরকম হয়নি, বাট ওই যে সিচুয়েশনে পড়লে সবাই তো রাগ করে, আমি ওরে রেগে যাই এরকম এরকম। আচ্ছা, সবচেয়ে ভালো গান গায় কে? আপনি কিন্তু লিস্টে আছেন। আমি আছি, বাট আমি অত ভালো গান গাই না। ভালো গান গাই টিমের ভিতরে আমি ধরেন, সবচেয়ে ভালো গান গাই বুঝতে হবে। সবচেয়ে ভালো কাপল কে? সাকিব টাইম এক সময় ছিল, এরা পজিটিভ অর্থে বলছি দেখে আপনার অন্যভাবে জুটি একসাথে ঘুরতেছে, একসাথে খাচ্ছে, একসাথে তাজুল ভাই আর খালেদ। তাই এটা কিন্তু সেই হয়েছে, খালেদ আর তাজুল, সিরিয়াসলি এই করে কি না, আমরা একসাথেই খাওয়া দাওয়া করি সবাই একসাথে থাকি, তাজুল ভাই দেখা হবে নিশ্চয়ই। আচ্ছা, বাংলাদেশের যেই ক্রিকেটারকে তুলনামূলকভাবে আপনি প্র্যাকটিস করেন বা ইয়ে করেন, মানে ধরেন আপনি ব্যাক করতেছেন অপর প্রান্তে বোলিং এ আছে, মানে চেষ্টা করেন এড়ানোর জন্য, এরকম কেউ কি আছে? আমি মানে ব্যাটিং, মুস্তাফিজ, ও দেখলেই খালি বাউন্সার মারে আমার, ইচ্ছা কিন্তু মারে না, মানে ও যখন আমি নেটে করি ও ইচ্ছা করে আমার বাউন্সার মারে, জানা আমার বলটা মাথায় লাগে, ওই ও আমার সবসময় বলে তোর আজকে বল মাথায় লাগো। মুস্তাফিজের মাথায় লাগছিল কয়েকদিন আগে, ইন্টেনশন ভাবে মাথায় মারে। আচ্ছা, মুস্তাফিজ এটা ঠিক না, একদমই ঠিক না। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে দিল খোলা ক্রিকেটার কে? খরচ করতে কোনো ধরনের দ্বিধাবোধ নেই, ধরে থাকে না একদম কোনো হিসাব, উড়াদুরা মানে উড়াদুরা ক্রিকেটার মানে উড়াদুরা মানে বুঝলাম, ধরেন খরচ কিন্তু পছন্দ হলো নিয়ে নিলাম, অমুক জায়গায় শপিং করতে ইচ্ছে হলো চলে গেলাম, হ্যাঁ অমুক জায়গায় খাইতে ইচ্ছে হয়েছে চলে গেলাম, অন্য হুইজ দ্য মোস্ট উড়াদুরা গাই? নেই, সবাই আপনারা খুব ক্যালকুলেট করেন তাও সহজ করতে পারেন না, আমরা আসলে ওই রকম ভাবে ওই রকম উড়াদুরা চলি না, বাইরে চলে না সব সবাই সবাই মোটামুটি একটা ডিসেন্ট ওয়েতে আপনারা কম্বাইন ভাবে থাকার চেষ্টা করি প্লেয়াররা আমরা। আচ্ছা, সবচেয়ে বেশি মোবাইলে ব্যস্ত থাকে? সবাই থাকে, সিরিয়াসলি সবাই থাকে। কারণটা কি? কারণ আপনি খেলা যদি না থাকে তখন তো সবাই সময় কাটায় মোবাইলে, মোবাইলে মোটামুটি চলে। রান্না করতে পারে এরকম কোন ক্রিকেটার আছে আপনাদের দলে? হুম, আমরা তো এরকম অনেকবার পিকনিক করেছি, অনেকবার রান্না করা হয়েছে। হ্যাঁ, কে কে মানে স্পেশালিস্ট পিকনিকের উদ্যোগ নিলে? মুশফিক ভাই সব সময় আগে থাকে এবং উনি রান্না টান্না করে,